পশ্চিমবঙ্গ সরকার ও হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্পে দ্বিতীয় স্থান অধিকার করেছে গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির। বিশ্ব সেরা প্রকল্প কন্যাশ্রী রাজ্য সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের জীবন ও অবস্থার উন্নতি অর্থাৎ যাতে করে পরিবারের মহিলাদের 18 বছরের আগে বিবাহ বন্ধ হয় এবং তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সে ব্যবস্থা করা। এই প্রকল্প একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। চলতি 2020-2021 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ সরকার ও হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্পে দ্বিতীয় স্থান অধিকার করে গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির। কন্যাশ্রী প্রকল্প শিক্ষা ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে জানান গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজের অধ্যাপক শ্রী দেবেশ কুমার আচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন। এই সরকার একাধিক প্রকল্প মানুষের জন্য পরিষেবা দিয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি প্রকল্প একেবারে বিশ্ব দরবারে, বিশেষ করে কন্যাশ্রী। আর এই কন্যাশ্রীর উপর ভর করেই হাওড়ার দ্বিতীয় স্থান অধিকার করেছে কন্যাশ্রী প্রকল্পে পাঁচলার গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজ। আমরা এ বিষয়ে কথা বলে নেব এই কলেজের প্রিন্সিপালের সঙ্গে। হাওড়ার কলেজের মধ্যে থেকে একাধিক কন্যাশ্রী প্রকল্প সেরা, কখনো দ্বিতীয় কখনো সেরা শিরোপা। মুখ্যমন্ত্রীর যে এই যুগান্তকারী প্রকল্প, তো কীভাবে না, যেটা আমার এই দীর্ঘ 6 বছরের অভিজ্ঞতায় দেখছি, বিগত 6 বছরে কন্যাশ্রী প্রকল্প যতগুলো জনকল্যাণমূলক প্রকল্প পৃথিবীতে আছে তার মধ্যে শ্রেষ্ঠতম। শুধু আমি বলছি না, পৃথিবীর অনেকেই বলছে, ইউনেস্কো বলছে। এর দুটো লাভ হয়েছে, সেটা বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বাল্যবিবাহ ব্যাপারটাকে মেনে নিয়েছিল এবং 18 বছর বয়সের আগে যে সমস্ত মেয়েদের বিবাহ সম্পন্ন হয়ে যেত নানান কারণে, অশিক্ষা দারিদ্র্যের কারণে বা অন্য কোনো কারণে, সেটা বন্ধ হয়েছে। 2 নম্বর বন্ধ হয়েছে যে আমাদের ড্রপ আউট, যে কলেজ থেকে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার পরে 6th সেমিস্টারে সেটার সংখ্যাটা নেমে আসত 60-40% মেয়ে পড়াশোনা বন্ধ করে দিত, হয় তাদের বিয়ে হতো নতুবা পড়াশোনা করতে পারতো না। সেই দিক থেকে তাদের হাতে 25,000 টাকা তুলে দেওয়ার ফলে তাদের সেই সামর্থ্যকে নিয়ে তারা আগামী দিনে পথ চলার জন্য শিক্ষাগত দিক থেকে অনেক এগিয়ে গেল। এবং এই শিক্ষাগত দিক থেকে এগিয়ে যাওয়ার সুবাদে আমাদের যেখানে মেয়েদের সংখ্যা ছিল 45%, সেটা বর্তমানে আমাদের এখন কলেজে 72% মেয়েদের সংখ্যাটা বেড়ে গেছে, 72-28। তাহলে 72% মেয়েরা, এই অঞ্চলের মেয়েরা পড়াশোনা করছে কলেজে, এবং এটা কন্যাশ্রী প্রকল্পের একটি অবদান। একটা বিষয় যেটা জানতে চাইব, আপনি আপনার চোখে একটা দীর্ঘ কয়েক দশক সরকারের রাজত্ব শেষ হওয়ার পর এই যে সরকারের রাজত্ব বা সরকার চলছে, সেখানে সরকার এবং সরকারের বিভিন্ন প্রকল্প আর যে সমস্ত মানুষ পরিষেবা পাচ্ছে, তো আপনার নজরে এই যে ঘটনাটা কীভাবে দেখছেন? এটা বলতে দ্বিধা নেই। আগে আমরা প্রায় 4 দশক কলেজে অধ্যাপনা করছি। মানুষকে স্বাধীনতা দেওয়া, মানুষের ব্যক্তিত্বকে বিকাশ করা, মানুষের অন্তর্নিহিত সত্তার জাগরণ ঘটানো, জাগরণ বিকাশ একেবারে সাধারণ স্তরে, তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো অন্যতম। এই কারণে যে আজ থেকে 20 বছর আগে, আমি কোনো সরকারের নিন্দে করছি না, কিন্তু যেটা ছিল যে সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, ধনীরা আরও ধনী হবে, এই ভাবধারা থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা চলে গেল, যদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা না থাকে, সাধারণ মানুষের যদি শিক্ষায় উন্নত না হয়, সাধারণ মানুষের বাড়ির ছেলে মেয়ে যদি
সচেতন না হয় তাহলে গোটা সমাজ কিন্তু এগোবে না। বিশেষ করে নারীর ক্ষমতায়নের কথা, নারী শক্তির কথা স্বামী বিবেকানন্দের সময় থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে তার রূপায়ণ আমরা চোখে দেখিনি, কাগজে কলমে দেখেছিলাম। কিন্তু বর্তমান সরকারের প্রেক্ষিতে যেটা সবচেয়ে বেশি হয়েছে, যে খুব সহজলভ্য হয়েছে সরকারি সুযোগগুলো পাওয়া, একটা বিভিন্ন সার্টিফিকেট। আগে একজন এমএলএর কাছে একটা সার্টিফিকেট চাইতে গেলে 3 দিন 4 দিন ধর্ণা দিতে হতো, একজনকে খুঁজে নিয়ে আসতে হতো। এখন দেখি যে যেই যাবে তার কাছেই এমএলএ সাহেব একটি সঙ্গে সঙ্গে সই করে দিয়ে দিচ্ছেন। তার মানে আমরা বলতে চাইছি, একটা মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়। আগে আগে যে নেতারা মনে করতেন আমরা যা বলবো সাধারণ মানুষ তাই শুনবে, কিন্তু এই সরকারের জনভিত্তির মূলে রয়েছে মানুষের প্রয়োজনে নেতারা, নেতাদের প্রয়োজনে মানুষ নয়। এবং সেই জায়গা থেকেই জনকল্যাণমূলক প্রকল্পগুলো একেবারে হাতের মুঠোয় সরাসরি পৌঁছে দেওয়া, মাঝখানে কেউ যেন না থাকে। এবং এই মধ্যস্বত্বভোগীদের যে ইতিহাস ইংরেজ আমল থেকে আমাদের দেশে তৈরি হয়েছিল, মাঝপথ বর্তমানের যে দৃষ্টিভঙ্গি, সেটা আমি একজন অধ্যাপক হিসাবে, একজন শিক্ষিত মানুষ হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবেও আমি সমর্থন না করে পারি না। এবং এভাবে চলতে থাকলে আগামী দিনে, আর যাই হোক, রাজনীতির কথা আমি বলছি না, সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য চেতনা যে বাড়তে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সরকারের বিরোধী পক্ষ তারা তো সর্বদা ভালো মন্দভাবে বিরোধ করবে, একটা বিষয় যেখানে সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্প মানুষের জন্য চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ একটা কথা যে শিক্ষার অবনতি হচ্ছে, যে শিক্ষার ব্যবস্থা ক্ষতি করছে সরকার, এটা আপনি অধ্যাপক হয়ে কি বলবেন? এখন ব্যাপারটা দাঁড়িয়েছে, আমরা যে ধরনের প্যান্ডেমিকের মধ্য দিয়ে চলেছি, সেখানে আমাদের সবচেয়ে মনে রাখতে হবে, সমালোচনা করা যায়, রবীন্দ্রনাথ বলেছিলেন যথার্থ সমালোচনা হবে পূজা। আমি যার সমালোচনা করব, সেই সমালোচনা করার আগে আমাকেও ভাবতে হবে, আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি এই কাজটা এইভাবে পারতাম কি না। এখন মানুষের হাতে কোনো কাজ না থাকলে সে পরচর্চা পরনিন্দা করে, কুৎসার ওটা, এটা ছাড়া তো আর কোনো বিকল্প বিরোধীদের হাতে নেই, নিজেরা মাঠে নেমে তো সাহায্য করতে পারছে না। শুধু রাজনৈতিক কারণে মানুষের কাছে গিয়ে যদি বলা যায় যে আমি এই করব, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, সেটা হতে পারে, এবং চাঁদেও কলঙ্ক আছে, তাহলে কি আর কেউ চাঁদ দেখবে না? কলঙ্ক থাকবেই, কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই, যারা কাজ করে তাদের ভুল হয়, আর যারা কাজ করে না তারাই অপরের ভুল ধরার জন্য মুখিয়ে থাকে। সেই কাজটাই পশ্চিমবঙ্গে হচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। আপনার অধ্যয়ন জীবনে দীর্ঘ লম্বা, তো সেই জায়গায় এই যে কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পের সুবাদে মহিলাদের ক্ষেত্রে শিক্ষা কতটা আলোড়ন? একদম একদম ঠিকই কথা বলেছেন। আমাদের এই কলেজ 1981 সালে মাত্র 7 জন মেয়েকে নিয়ে শুরু হয়েছিল, তারপরে 85 সালে কোএডুকেশন হয়, এবং যেখানে 7 জন মেয়েকে দিয়ে কলেজ চালানো সম্ভব নয়, একটা কলেজের এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে তখনকার দিনের যারা ছিলেন তারা বুঝেছিলেন এবং সত্যিই বুঝেছিলেন। কিন্তু আবার আমরা 40 বছর অতীত হতে চলেছে, সেই জায়গায় এসে দেখেছি আবার মেয়েদেরই কলেজ হতে যাচ্ছে, কারণ 72 ভাগ মেয়ে, 28 ভাগ ছেলে। তাহলে আমরা ধরে নিচ্ছি, এটা শুধু আমাদের কলেজের নয়, বেশিরভাগ কলেজেই এই এই মেয়েরা যে কোনো কারণে, অনেকে মন্দ বলে থাকেন 25,000 টাকার জন্য তারা আসছে, হোক, কিন্তু টাকা নিয়েও যদি কেউ শিক্ষায় আসতে চায় তাহলে তো হতেই পারে। অনেক ধনী বাড়ির ছেলেরা কেন পড়াশোনা করছে না? তাদের তো টাকা আছে, তাহলে কেউ টাকার প্রয়োজনে যদি আসে, তারা যদি পড়াশোনা করে, এতে তো ক্ষতির কিছু নেই, বরং তারা জগৎটাকে নতুন করে দেখতে চায়, জানতে চায়, করতে চায়। সমালোচনা হবে, কিন্তু এই প্যান্ডেমিকে এর থেকে বিকল্প পথ আমাদের কাছে আর খোলা নেই। যা হয়নি, যে রোগ সম্বন্ধে আমাদের কোনো জানা নেই, কী অবস্থায় হবে, কী হতে চলেছে আগামী দিনে, সে সম্বন্ধে একটা সম্ভাবনাও আমাদের কাছে খোলা নেই,
সেখানে এছাড়া কোনো বিকল্প আছে বলে মনে হচ্ছে না। যেদিক দিয়ে হোক, শিক্ষার জায়গাটাকে একটা উন্নত করতে গেলে, পদ্ধতিটাকে টিকিয়ে রাখতে গেলে কিছু স্কলারশিপ, কিছু এই যে ক্রেডিট কার্ড, এইসব জিনিসগুলোর মাধ্যমে শিক্ষার ক্ষেত্রটাকে উন্নত করার একটা প্রয়োজনীয়তা যে রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সমালোচনা থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকবে, তাই বলে গোটা প্রকল্পটাকে বা প্রকল্পের দৃষ্টিভঙ্গিটাকে, উদ্দেশ্যটাকে বানচাল করে দেওয়া, এরকম মূর্খতা আমাদের মধ্যে না থাকাই ভালো। এই সময় যে শিক্ষা দীক্ষা মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, তো কন্যাশ্রীর কতটা যৌক্তিকতা ছিল? কন্যাশ্রীর যৌক্তিকতা এইখানে, আমি একজনের অধীন, এই বোধটা থেকে মানুষ সরে যাচ্ছে, মেয়েরা সরে যাচ্ছে। সে ছেলেবেলায় তার বাবা যা বলবে সেই ভোটটা দেবে, তারপরে স্বামী যা বলবে সে ভোটটা দেবে, তারপরে বয়স অবস্থায় ছেলে বলবে ভোটটা দেবে। কিন্তু আমরা নিজের বেলায় দেখতে পাচ্ছি এখানে কিছু মেয়ে আছে, তার বাবা মা অন্য রাজনীতি করে, সে অন্য রাজনীতি করে, তার মানে ধরে নিচ্ছি তাদের মধ্যে একটা ব্যক্তিত্বের উন্মিলন হচ্ছে। এটা অস্বীকার করার উপায় নেই। সব স্বাধীনতার আগে হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। মানুষ যদি অর্থনৈতিক স্বাধীনতা পায়, তাহলে তার মত প্রকাশের ক্ষমতা, অন্যান্য ক্ষমতাগুলো আস্তে 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 তাদের মধ্যে উন্নত হয়। আমরা বলবো, হাতে টাকা পেলে, স্বাবলম্বী হলে, কিছু ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা তাদের মধ্যে রয়েছে, যে না আমি পারবো। আমার মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করবার জন্য, মেয়েদের মধ্যে যে আত্মবিশ্বাস, সেই জাগ্রত হয়েছে এবং তারা, আমার মতে মেয়েরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে, যেটা কারুর অধীন থেকে এটা সম্ভব ছিল না। স্বাবলম্বনের ক্ষেত্রে কন্যাশ্রীর কোনো বিকল্প নেই। কন্যাশ্রী প্রকল্পের সময় বিশ্বের দরবারে বাংলা, সেই বাংলা থেকে বাংলার মুখ্যমন্ত্রী শান্তির বার্তা নিয়ে রোমে যাচ্ছে, এ বিষয়ে কি বলবেন? এটা তো অবশ্যই, কারণ একজন, আমরা মহিলা বলে বলছি না, তিনি এমন একজন মানুষ, মহিলা পুরুষ ভেদ করেন না, তিনি আগে জানেন মানুষ, আগে মানুষ, তারপরে মহিলা কি পুরুষ, নারী কি পুরুষ, এই বিভেদ। এখন কারোর মধ্যে জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি যদি থেকে থাকে, সেই জনকল্যাণকে কিভাবে কোথায় পৌঁছে দেওয়া যায় সেইটা করবার জন্য তার যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার ততগুলো পদক্ষেপ তিনি নিয়েছেন। আর এত বড় মনের জোর, এত বড় কর্মী মানুষ আমি আমার ব্যক্তিগত জীবনে দেখিনি, যে এতটা কর্মের মাধ্যমে মানুষকে পৌঁছে দেওয়া যায় একটা নির্দিষ্ট লক্ষ্যে। কথায় আর কর্মে সত্য আত্মীয়তা যে অর্জন করা যায়, মমতা ব্যানার্জি তার বড় প্রমাণ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।